بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم، اما بعد. بھائی برتمان جو حالات چلتے یہ حالات احوال ہو جو ترقیر جنو برتمان جو حالات چلتے سے حالات جو ترقیر جنو انتر جنو آگے بڑھائی بھر جنو এই হালাতের মধ্যে দুস্থ বুজুর্গ ওই ব্যক্তি আগে বাড়তে পারবে যার মধ্যে ইস্তেকামাত আছে। যতই হালাত আসুক না কেন, আমাদের মধ্যে ইস্তেকামাত লাগবে। ইস্তেকামাত স্যার আমরা কোনদিন আগে বাড়তে পারবো না। এখন বর্তমানে ইস্তেকামাত লাগবে দুস্থ বুজুর্গে এ তাআতের উপরে। ইস্তেকামাত তাআতের উপরে ইস্তেকামাত লাগবে। আর ইস্তেকামাত পাহাড়ের মতো হইতে হবে, গাছের পাতার মতো হইলে হবে না। গাছের পাতা যেটা পড়ে যায় বেশি সময় এক জায়গায় থাকতে পারে না, বাতাসে উড়াইয়া অন্যদিকে দিয়ে যায়, আবার ওইখান থেকে আবার বাতাসে উড়াইতে উড়াইতে ও ড্রেনে ফেলে দেয়, পুকুরে ফেলে দেয়। কিন্তু পাহাড় কিন্তু সবসময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কোন হালাত থেকে মুতাআসির হয় না পাহাড়, কোন হালাত থেকে মুতাআসির হয় না, জায়গা ছেড়ে দেয় না পাহাড়, সবসময় এক জায়গায় দাঁড়িয়ে আছে, জায়গাও ছেড়ে দেয় না, সরেও যায় না, ভয়ও পায় না। বরঞ্চ পাহাড় সবসময় এক জায়গার উপরে, কেন এটি আল্লাহর হুকুম। যখন থেকে আল্লাহ পাক পাহাড় পয়দা করছে, পাহাড় পয়দা করে দুস্থ বুঝুক মাটির মধ্যে প্যারাক লাগাই দিছে, তখন থেকে পাহাড় এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই জন্য আমাদের ইস্তেকামাত লাগবে দুস্থ বুঝুক পাহাড়ের মধ্যে, গাছের পাতার মতো না, যেন আমরা মুতাআসির না হই, আমরা জায়গা ছেড়ে না দেই, সরে না যাই। মানে আগেও যেদিকে ছিলাম এখনো ওইদিকে, কথা বুঝে আসছে ভাই? আগেও যেদিকে ছিলাম, যদি একটা লোক সরে গেল অন্যদিকে চলে গেল, তো তার মধ্যে তো ইস্তেকামাত নাই। কোন সময় ডাই দিয়ে, কোন সময় বাম দিকে, কোন সময় পূর্ব দিয়ে, কোন সময় পশ্চিম দিকে। যারা সবসময় দোস্ত সরতে থাকে, নড়তে থাকে, জায়গা ছেড়ে দেয়, এদের তারাক্কি হয় না। তারাক্কি হয় ওই লোকের যার মধ্যে ইস্তেকামাত আছে। এই জন্য দোস্ত বুজুর্গ যখন আমরা ইস্তেকামতের সঙ্গে চলতে যাব, তো বিভিন্ন হালাত আসতেই থাকবে, আর হালাতই হইল তারাক্কির জন্য। হালাত তারাক্কির জন্য হালাত আসতেই থাকবে। কিন্তু এইখানে হালাত যে আসবে, এখানে আমার আমার মধ্যে দুইটা গুণ লাগবে, সেগুলো সবর লাগবে, তাকওয়া লাগবে। আল্লাহ নিজে বলছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ। তা যদি তোমরা সবর করতে পারো আর তাকওয়ার সঙ্গে চলতে পারো, দুশ্মনের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইস্তেকামাত, ইস্তেকামাতের সঙ্গে চলতে গেলে হালাত তো আসবেই, হালাত আসে বান্দাকে আগে বাড়াইবার জন্য, পরীক্ষা আসে বান্দাকে আগে বাড়াইবার জন্য। আর দুনিয়ার সব জায়গায় পরীক্ষা আছে, স্কুলে বলেন, কলেজে বলেন, মাদ্রাসায় বলেন, দিনের মেহনতের বলেন, কিছু পরীক্ষা মাখলুকের ওস্তাদের পক্ষ থেকে, কিছু পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। তো হালাত আসতেছে আমাকে আগে বাড়িবার জন্য, আমি আগে বাড়তে পারবো যদি আমি সবরের সঙ্গে তাকওয়ার সঙ্গে যদি আমি কেমন ইস্তেকামাতের সঙ্গে চলতে পারি, তো দেখবেন যে দুশ্মনের চক্রান্ত আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমাকে সবসময় সবর এবং তাকওয়ার সঙ্গে, আর সবর কি মুখ, যে মুখ খুলে নেই এই লোক সবর করছে। আর এটা আছে মম্বাসা লাম ইয়াসবির, তো যে মুখ খুলছে কেমন, সে কোনোদিন, সে কোনোদিন সবর করে নেই। আমাকে আল্লাহর দিকে মতবজু থাকতে হবে, আমি কোনো শেকায়তের মধ্যে গীবতের মধ্যে না লাগি,
আমার দ্বারা কোনো অন্যায় না হয়, ভুল না হয়, বরফগ্রস্ত বুজুর্গ আমরা আমার এই জিম্মাদারি নিয়ে পাহাড়ের মতো হাতির মতো চলতে থাকবো। কিসের মতো? আমাদের জিম্মাদারি নিয়ে হাতির মতো সামনে চলতে হবে। হাতি যখন চলতে থাকে না, তো পিছন দিকে ওই বাচ্চারা ইট পাটকেল মারে, এলাকার লোক দৌড়িয়া বের হয়, ওই জয় করে। আবার কিছু কুত্তাও ঘেউ ঘেউ করে, কিন্তু হাতি ডান দিকেও তাকায় না, বাম দিকেও তাকায় না। বলে হাতি তো তার সামন দিকে তাকাইয়া কেমন ধরে ধরে চলতেছে, দৌড় দেয় না, ও তো আসর হয় না। আমাকে হাতির মতো জিম্মাদারি নিয়ে হাতির মতো সামনে চলতে হবে, মেহনত করে নিতে হবে। জিম্মাদারির সঙ্গে দোস্ত বুঝবে আমার তারা কি, এই জন্য মেহরবানি করে কেমন জিম্মাদারির সঙ্গে চলতে হবে এবং মহাব্বতের সঙ্গে চলতে হবে, জোরে মিলে চলতে হবে। আমাদের কামই হলো মহাব্বত, আর মহাব্বতের দ্বারা এতাহাত আসবে, আর এতাহাত আসবে দোস্ত বুঝবে যখন আমার মধ্যে ইমান চলে আসবে। তাহলে এতাহাত এতাহাত বললে হবে না। একজন লোক আল্লাহকে আল্লাহ রাসূলকে মানতে পারবে যখন তার মধ্যে ইমান পয়দা হবে, একজন মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে যখন তার মধ্যে তাকওয়া পয়দা হবে। ইমান লাগবে, তাকওয়া লাগবে, সবর লাগবে, তাকওয়া লাগবে। এই জন্য আমাকে দোস্ত বুঝবে এই দাওয়াত এবং দোয়াকে আমাকে হাতিয়ার বানিয়ে চলতে হবে। দাওয়াত এবং দোয়াকে আমাকে হাতিয়ার বানিয়ে চলতে হবে। কোনো হালাত থেকে অবস্থা থেকে দোস্ত বুঝবে আমরা মোতাশর হব না, আমরা এলাকার মধ্যে জুইবা মেহনত করতে থাকবো এবং আল্লাহকে দোয়া করতে থাকবো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মেহনতকে কবুল করে, আমাকে কবুল করে, পুরো উম্মতকে আল্লাহ কবুল করে। এই মেহনতই হইল দোস্ত বুঝবে উম্মতের যোগ্যতা থেকে কাজে লাগাইবার জন্য। যেই মেহনত লাগবে তার যোগ্যতা কাজে লাগবে, আর যেই মেহনত ছেড়ে দিবে তার যোগ্যতা আস্তে আস্তে বরবাদ হবে। এই জন্য আমাকে জিম্মাদারির সঙ্গে দোস্ত বুঝবে কাম নিয়ে চলতে হবে, যাতে করে এই জিম্মাদারি দ্বারা এলাকার মধ্যে নকল হরকতের দ্বারা নকল হক মানুষ দোস্ত বুঝবে চিরদিনের লোকসান থেকে বাঁচতে পারে। চিরদিনের লোকসান থেকে বাঁচাইবার জন্য নবীদের মেহনত ছিল, সাহাবাই কেন্দ্রে মেহনত ছিল এবং বর্তমান জমানায় যে দাওয়াত লীগের নামে মেহনত চলতেছে, একমাত্র মানুষকে চিরদিনের ক্ষতির থেকে আজাব থেকে বাঁচাইবার জন্য। আল্লাহ সবকে বুঝার আমল করার তৌফিক দান করুন। চেষ্টা করব আমরা সবসময় মূল ধারার সঙ্গে লেগে থাকার জন্য। এবং নিজামুদ্দিন তাসকিল হয়েছে, নিজামুদ্দিন তাসকিল আমরা যারা দোস্ত বুঝবে সময় লাগাইতেছি, বিভিন্ন মসজিদের খেদমতে মাদারার খেদমতে আসি, আমার চিল্লাও লাগাই, তো আমাদের প্রত্যেকে দোস্ত বুঝবে সামনে চিল্লাটা নিজামুদ্দিন লাগা দরকার। কে কে রাজি আছেন দেখি, নিজামুদ্দিন চিল্লা লাগাইবার জন্য চিল্লা লাগান, দুই মাস লাগা, তবে তো দোস্ত বুঝবে মূল ধারার সঙ্গে ওই আসল মার্কাজের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। যখন নিজামুদ্দিন সভা লাগাইব, তো ভিতরে কিছু খটকা থাকলে এটাও দূর হয়ে যাবে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব যদি আমরা নিজামুদ্দিন সভায় লাগাই। এই যে সবার কাছে দরখাস্ত, অতি তাড়াতাড়ি যাদের পাসপোর্ট নাই পাসপোর্ট করে নেই, তাদের পাসপোর্ট আছে তারা অতি তাড়াতাড়ি নিজামুদ্দিনকে কিছু সময় লাগাবার চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করি, দর্শক করি। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم، ألف لام ميم، الله لا إله إلا هو الحي القيوم، وعناد الوجوه الحي القيوم، يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا، وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، ويا راحم الضعفاء والمساكين، ويا أرحم الراحمين، يا أرحم الراحمين، ارحمنا ولا تسلط علينا بذنوبنا. ما
মাল্লা ইখাফুকা ওয়ালা ইরহামনা আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তুহিননা আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তুহিননা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াআতিনা ওয়ালা তাহরিমনা ওয়াআতিনা ওয়ালা তাহরিমনা ওয়াআসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারযিনা ওয়ারযি আন্না ইয়া কারীম اللهم وفقنا لما تحب وترضى اللهم وفقنا لما تحب وترضى اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والاعمال والنيات والهدى يا ارحم الراحمين اللهم انا نسالك يقينا صادقا وايمانا كاملا ولسانا ذاكرا وقلبا خاشعا وعلما نافعا وشفاء من كل داء اللهم انا نسالك ايمانا لا يرتد ونعيما لا ينفد ومرافقة نبينا صلى الله عليه وسلم يا أرحم الراحمين اللهم ألف بين قلوبنا اللهم ألف بين قلوبنا اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن اللهم اقسم لنا من خشيتك اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهبر به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ومبلغ علمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا يا أرحم الراحمين اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات يا أرحم الراحمين আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দাও, সমস্ত অম্মতের গুণ মাফ করে দাও, যারা জীবিত আছে এদের গুণে মাফ করে দাও, যারা কবরে শুয়ে আছে এদের গুণে মাফ করে দাও। কখনই তুমি আমাদের একমতে মাফ করবে বলা, তুমি আমাদের সমস্ত গুণাকে তুমি মাফ করে দাও, সমস্ত কবি খাবিকে মাফ করে দাও, সমস্ত ভুল তরিকে মাফ করে দাও। ও কারিম ইচ্ছা ও ইচ্ছা সরকারে ঢোকাই পড়ে সবসে তারা দিনে আলোকে রাত্রে অন্ধকারে এক এক অবস্থায় ইস্তেমায়ী অবস্থায় এলাকায় থাকা অবস্থায় সফরে থাকা অবস্থায় যত অন্যায় করেছি ভুল করেছি মাহবুব তুমি আমাদের মাফ করে দাও। সবচেয়ে বড় ভুল করেছি সবচেয়ে বড় অন্যায় করেছি যেই মেহনতের জন্য তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছো, আমরা এই মেহনত বুঝতে পারিনি, বুঝিও কিছু রয়ে গেছি, আলোচনা করতেছি গান্দা দুনিয়া দিকে মতো অজ্য হয়ে গেছি। মাওলা তুমি আমাদের এই গুণাকে মাফ করে দাও, মাওলা তুমি আমাদের ভরপুর কবুল করে নাও, সিফাতের সাথে কবুল করে নাও, আফিয়তের সাথে কবুল করে নাও, দেহের অন্তরে যোগ কবুল করে নাও। এই মেহনতের গুরুত্ব, এই নবীওয়ালা মেহনতের গুরুত্ব অন্তর মধ্যে পয়দা করে দাও। এই মেহনতের হাকিকত তুমি আমাদের সামনে খুলে দাও, মৌত পর্যন্ত এই মেহনতের সঙ্গে আমাদেরকে ইস্তেকামত নসিব ফরমাও, আমাদেরকে মৌত পর্যন্ত লাগিয়ে থাকা তৌফিক নসিব ফরমাও। আমাদের ভুলের কারণে, আমাদের বিয়াদুবির কারণে, আমাদের বেউসুলির কারণে, আমাদের বদা খালাকির কারণে মাওলা আমাদেরকে এই মেহনতকে ধাক্কাতে ফেলে দিও না, তুমি আমাদেরকে মৌত পর্যন্ত লাগিয়ে থাকা তৌফিক নসিব ফরমাও। এই মেহনতকে তুমি হেফাজত ফরমাও, মেহনত করলে ওলাদের তুমি হেফাজত ফরমাও, মেহনতকে তুমি হেফাজত ফরমাও। ও মালিক, মেহনত করেনওয়ালাদেরকে তুমি হেফাজত ফরমাও, মেহনত করেনওয়ালাদের মধ্যে ইস্তেমায়াত পয়দা করে দাও, জোরমিল মোহাব্বত পয়দা করে দাও। এই উম্মতকে তুমি দোবারা মিলিয়ে দাও, উম্মতের সমস্ত ইখতিলাফাতকে তুমি খতম করে দাও। ও করিম, উম্মতের মধ্যে মোহাব্বত পয়দা করে দাও, পুরা দুনিয়ার মধ্যে ইমানি হাওয়া চালিয়ে দাও, ইমানি পরিবেশ কায়েম করে দাও, আমলের পরিবেশ কায়েম করে দাও, মোহাব্বতের পরিবেশ কায়েম করে দাও, একরামের পরিবেশ কায়েম করে দাও, জুলুমের পরিবেশকে তুমি খতম করে দাও, ঝগড়া ফেতনাকে তুমি মিটিয়ে দাও। একমাত্র তুমি মিটানে ওয়ালা, উম্মতকে একমাত্র তুমি মিলানে ওয়ালা, তুমি উম্মতকে মেহরবান করে মিলিয়ে দাও। ইস্তেমায়াতের সঙ্গে আমাদের এই মেহনতটা তৌফিক নসিব ফরমাও, আমাদেরকে দাওয়াতওয়ালা বানিয়ে দাও, দোয়াওয়ালা বানিয়ে দাও, ও কারি আমাদের তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও, আমাদের অন্তর মধ্যে আমলের আগ্রহ পয়দা করে দাও, গুনাহের ঘৃণা পয়দা করে দাও, আমলের জিন্দগি বানিয়ে তৌফিক নসিব ফরমাও, গুনাহ থেকে বসে থাকা তৌফিক নসিব ফরমাও, সুন্নতের কদর করা তৌফিক নসিব ফরমাও, সুন্নত অনুযায়ী জিন্দগি চালাইবার তৌফিক নসিব ফরমাও। ও কারি তুমি আমাদের হয়ে যাও, মাওলা তুমি আমাদের হয়ে যাও, মাওলা তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।